হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটিকে তোমাদের সবাই স্বাগত। আজকে আমরা করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সলিউশন করব। আমার যে বিষয়বস্তু হবে সারফেস কেমিস্ট্রির উপরে। আমরা ভিডিওতে জেই মেন এক্সাম ও নিট এক্সামের আগের বছরে যে প্রশ্নগুলো এসেছিল সারফেস কেমিস্ট্রি সংক্রান্ত, সেই সংক্রান্ত কয়েকটা এমসিকিউ সলভ করব। তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো রেখে থাকে তো আমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার ফার্স্ট প্রশ্ন হলো দুটো কলামে ক্যাটালিস্টটা প্রোডাক্ট দিয়ে দিয়েছে, কোন ক্যাটালিস্ট কোন প্রোডাক্ট তৈরির সাথে ব্যবহার করা হয়। চারটি ক্যাটালিস্ট V2O5, TiCl4, AlMeO3, PbCl2 আয়রন অক্সাইড, আর ডান দিকে প্রোডাক্ট হচ্ছে পলিইথিলিন ইথানল H2SO4 অ্যামোনিয়া। আমরা জানি V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড একটা এমন ক্যাটালিস্ট যেটা কন্ট্যাক্ট প্রসেসে সালফার ট্রাইঅক্সাইড তৈরিতে কাজে লাগে, যে সালফার ট্রাইঅক্সাইড পরে H2SO4 তৈরি হয়। তাহলে এর সাথে ম্যাচ করছে রোমান 3। দেখো এর সাথে রোমান 3 দিয়ে অপশান CrDi আছে, তাহলে CrDi এর মধ্যে এক্স্যাক্ট অ্যান্সারটা আসবে। নেক্সট হচ্ছে TiCl4 এবং AlMeO3, এটা হচ্ছে জিগলার নাটা ক্যাটালিস্ট। এই জিগলার নাটা ক্যাটালিস্ট দিয়ে পলিইথিলিন তৈরি হয়, অর্থাৎ B অপশানটা রোমান 1 যাবে, যা দিয়ে জিগলার নাটা ক্যাটালিস্ট দিয়ে পলিইথিলিন তৈরি হয়। তাহলে B এর সাথে রোমান 1 ম্যাচ করবে, B এর সাথে রোমান 1 ম্যাচ করে আছে, আর A এর সাথে রোমান 3 ম্যাচ করে আছে অপশান 3। অপশান 2 হচ্ছে আয়রন অক্সাইড Fe2O3। এই Fe2O3 দিয়ে এই Fe2O3 হেবার প্রসেস ইউজ করা হয়, যা দিয়ে অ্যামোনিয়া তৈরি হয়, হেবার প্রসেস। আর খুব সম্ভবত অপশান 3টা হওয়া উচিত ছিল PdCl2, ওয়াকার প্রসেস। এই ওয়াকার প্রসেস থেকে ইথানল তৈরি করা হয়, অ্যাসিটালডিহাইড তৈরি করা হয়। অপশান 3 হচ্ছে রোমান 2, অপশান 3 হচ্ছে রোমান 4। তাহলে ওখানে অপশান 3টা রাইট, যেখানে V2O5 দিয়ে তৈরি হয় SO3 এবং H2SO4, জিগলার নাটা ক্যাটালিস্ট তৈরি হয় পলিইথিলিন, PdCl2 ওয়াকার প্রসেস তৈরি হয় ইথানল, আর আয়রন অক্সাইড হেবার প্রসেস তৈরি হয় অ্যামোনিয়া তৈরি হয়। আমাদের নেক্সট প্রশ্ন ক্যাটালিস্ট সংক্রান্ত। চারটে ক্যাটালিস্ট দেওয়া আছে, TiCl3, PdCl2, CuCl2 এন্ড V2O5, আর রাইট হ্যান্ড সাইডে প্রসেস দেওয়া আছে, কোন ক্যাটালিস্ট কোন প্রসেসে ইউজ করা হয়। V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ইউজ করা হয় কন্ট্যাক্ট প্রসেস, যেখানে SO3 গ্যাস তৈরি হয় SO2 থেকে। তা ডি অপশনে তো রোমান 3 যাবে, ডি অপশন রোমান 3 এখানে আছে, দেখো বিতেই আছে, আর কোথাও ডি অপশন রোমান 3 নেই। আচ্ছা আরেকটা দেখো, TiCl3, এটা হচ্ছে জিগলার নাটা ক্যাটালিস্ট। জিগলার নাটা ক্যাটালিস্টে পলিমারাইজেশন বিক্রিয়া হয়, অর্থাৎ এর সাথে রোমান 2 যাবে, জিগলার নাটা প্রসেস দেওয়াই আছে, এর সাথে রোমান 2 মিলে গেছে, তাহলে বি অপশনটা হলেও হতে পারে। নেক্সট PdCl2, এখনই বলছে এটা ওয়াকার প্রসেস, ওয়াকার প্রসেসে অ্যাসিটালডিহাইড তৈরি করা হয় PdCl2 দিয়ে, তা বিএসএ রোমান 1টা চলে গেলো, বিএসএ রোমান 1 গেল। আর সি ডেকন প্রসেস, ডেকন প্রসেস CCl1-4। তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নটা যেই মেন পরীক্ষা 2015 সালে এসেছিলো। 3 নম্বর প্রশ্নটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস ক্যাটালাইটিক রিয়াকশান। হেবার প্রসেস, কম্বাসন অফ কোল, হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েলস অ্যান্ড অসওয়াল্ড প্রসেস। আমরা চারটে বিক্রিয়া দেখবো, চারটে বিক্রিয়ার মধ্যে দেখবো কোনটা হোমোজিনিয়াস আর কোনটা হেটেরোজিনিয়াস রিয়াকশান। ফার্স্ট হচ্ছে হেবার প্রসেস, যখন হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরি হয়, N2 প্লাস H2 বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, রিয়াকট্যান্ট পড়ার গ্যাস হলো ক্যাটালিস্ট Fe সলিড স্টেটে থাকে, তাই এটা হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট উদাহরণ। যখন বনস্পতি ভেজিটেবল অয়েলের সাথে উইলকিনসন ক্যাটালিস্ট বা নিকেল বিক্রিয়াকরণ হয়, তখন লিকুইড ভেজিটেবল অয়েল বনস্পতিতে পরিণত হয়, এখানে উইলকিনসন ক্যাটালিস্ট বা নিকেল সলিড স্টেটে থাকে, এটা হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের উদাহরণ। যখন অসল প্রসেসে অ্যামোনিয়া এবং O2-র সাথে বিক্রিয়া করিয়ে NO2 অ্যাসিটেট তৈরি করা হয়, তো প্ল্যাটিনাম অনুঘটক ইউজ করা হয়, প্ল্যাটিনাম ক্যাটালিস্ট ইউজ করা হয় যা সলিড স্টেটে থাকে, তা এটা হচ্ছে একটা হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের উদাহরণ। বাকিগুলো কম্বাসন অফ কোল, যেখানে প্রধান বিক্রিয়াটি হলো কম্বাসন কোলের বিক্রিয়াটা হলো C সলিড প্লাস O2 অ্যারো দিয়ে CO2,
এরা খুব স্পন্টেনিয়াস রিয়াকশান, খুব ইজিলি বিক্রিয়াটা হয়, এখানে কোনো ক্যাটালিস্টের প্রয়োজনই হয় না। তো কম্বাসনাল কোল হচ্ছে একটা এক্সাম্পল যা হেড্রোজেনাস ক্যাটালিস্ট এক্সাম্পল নয়। বাকি ACD তিনটি বিক্রিয়া হচ্ছে হেড্রোজেনাস ক্যাটালিস্ট এক্সাম্পল। অপশন বিতে কোনো ক্যাটালিস্ট ইউজ করা হয় না, তা এটা হচ্ছে কম্বাসনাল কোল হচ্ছে হেড্রোজেনাস ক্যাটালিস্ট এক্সাম্পল নয়। নেক্সট প্রশ্ন, পেপটাইজেশন ইজ এ প্রসেস ব্রিংইং কলয়েডাল মলিকুল ইনটু ইজ এ অপশান ওয়ান প্রসেস অফ ব্রিংইং কলয়েডাল মলিকুল ইনটু সলিউশন, অপশান টু প্রসেস অফ কনভার্টিং প্রেসিপিটেটেড ইনটু কলয়েডাল সলিউশন, অপশান সি প্রসেস অফ কনভার্টিং এ কলয়েডাল সলিউশন ইনটু প্রেসিপিটেটেড, অপশান ফোর প্রসেস অফ কনভার্টিং সলিউবল পার্টিকেল টু ফর্ম কলয়েডাল সলিউশন। অর্থাৎ পেপটাইজেশন প্রসেসটাকে বলতে কী বোঝে তা নিয়ে জানতে হবে। আমরা ছবির সাহায্যে প্রকাশ করছি একটুখানি এটাকে। পেপটাইজেশন পদ্ধতির সময় যে একটা প্রথমে প্রেসিপিটেট তৈরি করা হয়, যে প্রেসিপিটেটের মধ্যে ডিসপারশন মিডিয়াম এবং ইলেকট্রোলাইট দিয়ে সেক করা হয়, এর ফলে কী হয় যে প্রেসিপিটেট মলিকুলগুলো আছে যাদের ডায়ামিটার অনেক বড় বড়, সে লার্জার ডায়ামিটার সমৃদ্ধ প্রেসিপিটেট মলিকুলগুলো ব্রেকস করে যায়, ব্রেক করে গিয়ে ছোটো ছোটো পার্টিকেলে পরিণত হয় যাদের পেরিফেরিতে চার্জ থাকে, আইদার পজিটিভ অর নেগেটিভ। আমি প্লাস চার্জ দিয়ে গেছি। এবার যে পার্টিকেলগুলোর ডায়ামিটার হয় 10^-7 থেকে -5 সেন্টিমিটার, এগুলো কলয়েডাল পার্টিকেল হয়। এইভাবে প্রেসিপিটেট মলিকুল থেকে কলয়েডাল মলিকুল তৈরি করা হয়। তাহলে এখানে মনে হচ্ছে অপশান বিটা সঠিক উত্তর, প্রসেস দ্য কনভার্টিং প্রেসিপিটেট ইনটু কলয়েডাল সলিউশন। তো 4 নম্বর প্রশ্নে বি অপশানের সঠিক উত্তর। ইন দিস প্রসেস প্রেসিপিটেট কনভার্টস ইনটু কলয়েডাল সলিউশন বাই দ্য হেল্প অফ ডিসপারশন মিডিয়াম অ্যান্ড ইলেকট্রোলাইট। ডিউরিং দিস প্রসেস প্রেসিপিটেটস অ্যাবজর্ব ইনটু ইটস অ্যাবজর্বস আয়ন্স ইন ইটস সারফেস অ্যান্ড প্রেসিপিটেট ব্রেকস আপ ইনটু স্মলার পার্টিকেলস অফ দ্য সাইজ অফ দ্য কলয়েড। নেক্সট কোশ্চেন হল, অ্যামং দ্য ফলোয়িং দ্য ইনকারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট কলয়েডস ইজ, অপশান এ দে ক্যান স্ক্যাটার্ড লাইট, অপশান বি দে আর লার্জার দ্যান স্মল মলিকুলস অ্যান্ড হ্যাভ হাই মোলার মাস, অপশান সি দ্য অসমোটিক প্রেশার অফ দ্য কলয়েডাল সলিউশন ইজ অ হায়ার অর্ডার দ্যান দ্য ট্রু সলিউশন অ্যাট দ্য সেম কনসেন্ট্রেশন, অপশান ডি দ্য রেঞ্জ অফ ডায়ামিটার অফ কলয়েডাল পার্টিকলস বিটুইন 1 to 100 nanometer। এই 4টা অপশানের মধ্যে বলতে হবে কোনো সঠিক উত্তর নয়। আমরা জানি কলয়েডাল পার্টিকাল লাইট স্ক্যাটার্ড করে, যাকে বলে টিনটাল এফেক্ট বলা হয়। অপশান এ ঠিক উত্তর, কলয়েডাল লাইট স্ক্যাটার্ড করতে পারে। অপশান বি এদিকে দূরে দেখানো হয়েছে পার্টিকলস অফ ট্রু সলিউশন যার ডায়ামিটার হচ্ছে 10^-8 সেন্টিমিটার বা তার লেস, আর এগুলো হচ্ছে একটু বড়ো পার্টিকলস, পার্টিকলস অফ কলয়েডাল পার্টিকলস যারা পজিটিভ চার্জ যুক্ত আছে, এদের ডায়ামিটার বড়ো হয়। তাই অপশান টুও ঠিক উত্তর। অপশান ফোর বলছে ডায়ামিটার অফ কলয়েডাল পার্টিকলস বিটুইন 1 to 100 nanometer, জেনারেলি ডায়ামিটারটা হয় 10^-7 থেকে -5 সেন্টিমিটার, দ্যাট মিনস 1 থেকে 100 nanometer। অপশান ডিও সঠিক উত্তর। ইট ইজ সিন দ্যাট দ্য অসমোটিক প্রেশার অফ দ্য কলয়েডাল সলিউশন ইজ লোয়ার দ্যান দ্য ট্রু সলিউশন অ্যাট দ্য সেম কনসেন্ট্রেশন। পরীক্ষায় দেখা গেছে যে যত কলিগ্রি প্রপার্টি আছে সবগুলোর মানই কলয়েডাল সলিউশনের কম হয়, কাঠ থেকে কম হয়, ট্রু সলিউশনের কম হয়। তাই অপশান সি এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্টটা হতো দ্য অসমোটিক প্রেশার অফ কলয়েডাল সলিউশন ইজ আ লোয়ার অর্ডার দ্যান দ্যাট অফ ট্রু সলিউশন অ্যাট দ্য সেম কনসেন্ট্রেশন। অসমোটিক প্রেশার কম হবে কাদের, কলয়েডালে কম হবে, এখানে হায়ার দেওয়া আছে, তাই এটা ইনকারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য কারেক্ট অপশান অ্যামং দ্য ফলোয়িং ইজ কলয়েডাল মেডিসিন আর মোর এফেক্টিভ বিকজ দে হ্যাভ স্মল সার্ফেস এরিয়া, ব্রাউনিয়ান মোশন ইন কলয়েডাল সলিউশন ইজ ফাস্টার ইফ দ্য ভিসকোসিটি অফ সলিউশন ইজ ভেরি হাই, অপশান সি এডিশন অফ অ্যালাম টু ওয়াটার মেক্স ইট আনফিট ফর ড্রিঙ্কিং, অপশান ডি কলয়েডাল পার্টিকলস আর লাইফোবিক, কলয়েডাল পার্টিকলস ইন লাইফোবিক সলস ক্যান বি প্রেসিপিটেটেড বাই ইলেক্ট্রোফোরেসিস। বলছে অপশান এতে বলছে কলয়েডাল মেডিসিনগুলো বেশি কার্যকরী হয় কারণ সার্ফেসিরা কম হয়। অপশান বিতে বলছে ব্রাউনিয়ান মোশন কলয়েডাল পার্টিকলে বেশি হয় যদি সলিউশন ভিসকোসিটি হাই হয়।
অপশন সি বলছে জলের মধ্যে অ্যালাম যোগ করলে জলটা পানে অনুপযুক্ত হয়। অপশন ডি লায়োফোবিক সলসের গুলি প্রেসিপিট ফেলা যায় ইলেকট্রোফোরেসিসের সাহায্যে। এই চারটে অপশন আমরা দেখতে হবে। নাও অপশন এ কলয়েডাল মেডিসিন আর মোর এফেক্টিভ বিকজ অফ হায়ার লার্জ এরিয়া, সো অপশন ইজ ইনকারেক্ট ওয়ান। এখানে লেখা আছে স্মল সারফেস এরিয়া ছিল, অ্যাকচুয়ালি হায়ার হয়। অপশন বি ব্রাউনিয়ান মোশন অফ ডিসপারফেস পার্টিকেল ইন কলয়েডাল সলিউশন ইজ ফাস্টার ইফ ভিসকোসিটি অফ সলিউশন ইজ ভেরি লো। এটা একটা ভুল অপশন দেওয়া ছিল, ভিসকোসিটি অফ সলিউশন ইজ ভেরি হাই দেওয়া ছিল। অপশন বিও ইনকারেক্ট। অপশন সি এডিশন অফ অ্যালাম টু ওয়াটার মেক্স ইট ফিট ফর ড্রিঙ্কিং পারপাসেস বিকজ অ্যালাম কোয়াগুলেটস মার্ট ইন টু দ্য পার্টিকলস ফ্রম ওয়াটার। অ্যালাম করে গেলাম জলের দিয়ে কাদা কণাগুলো কোয়াগুলেট করে নিচে অধক্ষিপ্ত ফেলে দেয়, জল পানির উপযুক্ত করে, ফিট করে। অপশন সিও এখানে ভুল উত্তর, ভুল অপশন, ইনকারেক্ট অপশন। অপশন ডি কলয়েডাল পার্টিকলস আর লায়োফোবিক সল, লায়োফোবিক সল পার্টিকলস বাই ইলেকট্রোফোরেসিস প্রেসিপিটেশন হয়। প্রেসিপিটেশন অফ লায়োফোবিক সলস পার্টিকলস বাই ইলেকট্রোফোরেসিস ইজ কল্ড কটফেল প্রেসিপিটেটর। সো অপশন ডি ইজ কারেক্ট। সো এই কোশ্চেনে অপশন ডি হচ্ছে কারেক্ট। দ্য নেক্সট প্রশ্ন হল অ্যামং দ্য ফলোয়িং দ্য ফলস স্টেটমেন্টস ইজ টিন্ডাল এফেক্ট ক্যান বি ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন কলয়েডাল সলিউশন অ্যান্ড ট্রু সলিউশন। টিন্ডাল এফেক্ট দ্বারা কলয়েডীয় এবং প্রকৃতির পার্থক্য দেখানো যায়। ইট ইজ পসিবল টু কজ আর্টিফিশিয়াল রেইন বাই থ্রোয়িং ইলেকট্রিফাইড স্যান্ড ক্যারিং চার্জ অপোজিট টু দ্য ওয়ান অন ক্লাউডস ফ্রম অ্যান এরোপ্লেন। কৃত্রিম বৃষ্টিপাত করার জন্য বৈদ্যুতিক চার্জযুক্ত বালিকণা প্লেনের দ্বারা মেঘের উপরে ফেলা হয়, তার ফলে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায়। অপশন সি লায়োফিলিক সল ক্যান বি কোয়াগুলেটেড বাই অ্যাডিং অ্যান ইলেকট্রোলাইট। অপশন ডি ল্যাটেক্স হচ্ছে কলয়েডাল সলিউশন রাবার যেগুলো পজিটিভ চার্জযুক্ত কণা। আমরা জানি টিন্ডাল এফেক্ট দ্বারা কলয়েডাল সলিউশন ও ট্রু সলিউশনের পার্থক্য দেখানো যায়, যে কলয়েডাল সলিউশন টিন্ডাল এফেক্ট দেখাবে, ট্রু সলিউশন দেখাবে না। আর কৃত্রিম বৃষ্টিপাত করার জন্য এরোপ্লেন দ্বারা চার্জযুক্ত বালিকণা মেঘের উপর ছড়ানো হয়, এর ফলে বালিকণার চার্জের বিপরীত চার্জ যেটা মেঘে উপস্থিত আছে সেই দুটো চার্জের মধ্যে পরস্পর আদান প্রশমিত হওয়ার ফলে একটা বৃষ্টিপাত হয় ওখানটায়। আর লায়োফিলিক সল তো কোয়াগুলেট করানো হয় ইলেকট্রোলাইট দিয়ে, যেখানে আমরা সুলে হার্ডি রুল দেখতে পাই। এখানে ভুল স্টেটমেন্টটা হচ্ছে ল্যাটেক্স ইজ এ কলয়েড সলিউশন রাবার হুইজ পজিটিভ চার্জ, না অ্যাকচুয়ালি ন্যাচারাল রাবার যে পয়েন্টের কলয়েড সলিউশন পাওয়া যায় সেটা নেগেটিভ চার্জ পার্টিকেল। নেগেটিভ চার্জ পার্টিকেল হওয়ার জন্য অপশন ডি ইজ ফলস ওয়ান, সাতের ডি হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য টিন্ডাল এফেক্ট ইজ অবজার্ভ অনলি হোয়েন দ্য ফলোয়িং কন্ডিশন আর স্যাটিসফাইড। দ্য ডায়ামিটার অফ দ্য ডিসপার্স পার্টিকলস আর মাচ স্মলার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজড। লাইটের যে ওয়েভলেন্থ হবে তার থেকে ডিসপার্স পার্টিকল ডায়ামিটার কম হবে। দু নম্বরটা উল্টো, দ্য ডায়ামিটার অফ দ্য ডিসপার্স ইজ মাচ স্মলার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজড। অপশন বি দ্য ডায়ামিটার অফ দ্য ডিসপার্স পার্টিকল ইজ নট মাচ স্মলার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজড। লাইটের যে ওয়েভলেন্থ হবে তার থেকে খুব কম ছোটো হলে হবে না ডিসপার্স পার্টিকুলার ডায়ামিটারটা। আর তিন অপশন দ্য ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্স মিডিয়াম আর অলমোস্ট সিমিলার ইন ম্যাগনিচিউড। ডিসপার্স ফেস ও ডিসপার্স মিডিয়ামে ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান হতে হবে প্রায়। আর দ্য চার নম্বর অপশন দ্য ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্সেস অফ ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্স মিডিয়াম ডিফার গ্রেটলি ইন ম্যাগনিচিউড। এবার এই চারটের মধ্যে কোন চারটে একাধিক স্টেটমেন্ট সত্যি আছে সেটা এখানে বার করতে হবে। আমরা জানি কলয়েডাল পার্টিকল যার টিন্ডাল এফেক্ট দেখাবে, যেটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট বাই কলয়েডাল পার্টিকলস ইন অল ডিরেকশন ইন স্পেস। লাইটটা স্ক্যাটার করবে চারিদিকে। এর দুটো শর্ত হচ্ছে দ্য ডায়ামিটার অফ দ্য কলয়েডাল শুড নট বি মাচ স্মলার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজড। লাইট যেটা ইউজ করা হবে তার ওয়েভলেন্থ থেকে খুব কম না হলেই ভালো ডায়ামিটারটা, কাট কলয়েডের। আর দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ ডিসপার্স স্পেস অ্যান্ড ডিসপার্স মিডিয়াম শুড ডিফার গ্রেটলি ইন ম্যাগনিচিউড, বেশি পার্থক্য থাকতে হবে। অত অপশন টু অ্যান্ড ফোর রাইট, অপশন টু অ্যান্ড ফোর দাঁড়িয়ে আছে অপশন বিতে,
তাহলে বি হচ্ছে এর কারেক্ট অপশান। এই প্রশ্নের কারেক্ট অপশান হচ্ছে বি, যেখানে টু অ্যান্ড ফোর হচ্ছে স্যাটিসফাইড কল, স্যাটিসফাইড করলে টিন্ডার লাইফ শো করবে। এই ছিল আমার ভিডিও, আমার এই চ্যানেল সুইস কেমবায়োটেক। তোমাদের ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এই ভিডিওর সাহায্যে দেখানো হয়েছে যে অল ইন্ডিয়া এন্ট্রান্স যেই মেন ও নিট পরীক্ষা কী ধরনের প্রশ্ন অ্যাডজাসন চ্যাপ্টার থেকে আসে, কলের চ্যাপ্টার থেকে আসে। কলের সঙ্গে চ্যাপ্টারে আমার দ্বিতীয় ভিডিওটি যার যেখানে দেখানো হয়েছে নিট ও জেই মেন পরীক্ষা কী কী প্রশ্ন আসে। আমার নেক্সট ভিডিওতে আসবে হচ্ছে অ্যাডজাসন টপিকের প্রশ্ন নিট ও জেই মেন পরীক্ষায় যে যে প্রশ্ন এসছে। আমার এই চ্যানেলে ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সবাইকে ধন্যবাদ। আবার জানিয়ে ভিডিওটি বন্ধ করা শেষ করা হলো।